টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। এবারের বসন্ত উৎসব অভিনেত্রী শ্রীলেখা মিত্রর কাছে খুবই স্পেশাল। রঙের উৎসবে সকলেই মেতে ওঠে খুশিতে, মাতে রঙের খেলায়। শ্রীলেখাও মাতলেন, কিন্তু একটু অন্যভাবে। পথ শিশুদের সঙ্গে নাচে গানে আবির খেলে কাটালেন। রঙের উৎসবে এই ছোট ছোট শিশুগুলোর মুখে হাসি ফোটানো একটু আনন্দ দেওয়ার চেষ্টায় নায়িকার এই উদ্যোগ। এই মহৎ উদ্যোগে সামিল সায়নী সুজয় প্রসাদরা। পৃথিবীতে এত সমস্যার মধ্যেও যদি একটু হলেও এই পিছিয়ে পড়া শিশুদের পাশে থাকা যায়, তাদের আনন্দে সামিল করা যায়, সেই হাসিটুকুই তো প্রাপ্তি। আমার মেয়ের জন্মদিন আমি করেছিলাম পথিকৃত, ওদের একটা বারুইপুরে একটা আশ্রমে গিয়ে। ওদের সাথে পরিচয় হয় আমার থ্রু দেবলীনা তথাগত। হ্যাঁ, একটা ওদের একটা অনুষ্ঠানে গিয়ে আমার এটা পরিচয়টা হয়। সো আমার মনে হলো যে হোয়াট ইজ মানে বেটার ওয়ে, হোয়াট ক্যান বি ইউনো দ্য অল্টারনেটিভ। মেয়ের জন্মদিনে আমি লোকজন যারা অলরেডি ভালো জামা কাপড় পরে, ভালো খায়, ভালো দেয়, তাদের তো বাই ডিফল্ট তারা ভালো থাকেই। সুতরাং আমি আজকে একটু অন্যরকম কিছু করি। সো এই করে ওদের সাথে আমার পরিচয় হয়। আজকে যেই শ্যুট হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, রং মাখা হচ্ছে, সেখানে আমার মনে হলো ওয়াই নট ওদেরকেও ইনকর্পোরেট করি। তো সেখান থেকেই পুরো বিষয়টা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।